আমার এ উদ্ভাবনী গল্পে সবাইকে স্বাগত। আমি পপি মণ্ডল, প্রধান শিক্ষক কবিরাজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের বিদ্যালয় আমাদের অহংকার, নিজেরাই করি সবুজ সুন্দর আর পরিষ্কার। আমাদের বিদ্যালয় আমাদের অহংকার, নিজেরাই করি সবুজ সুন্দর আর পরিষ্কার। এই প্রতিপাদ্যকে সামনে রেখেই আমরা আমার এই উদ্ভাবনী গল্প। আমাদের স্কুলকে সবুজায়ন করতে আমরা প্রতিনিয়ত শিক্ষার্থীদের নিয়ে অভিযান করি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এবং ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি। স্টুডেন্ট কাউন্সিলের নির্বাচিত পরিবেশ ও বৃক্ষরোপণ প্রতিনিধির নেতৃত্বে একজন শিক্ষকের সহায়তায় বিদ্যালয়ের আঙ্গিনায় চারপাশের ফাঁকা জায়গায়, খালি জায়গায় ফুল ফল গাছ লাগিয়ে তাতে প্রতিদিন পানি দেয়া, আগাছা পরিষ্কার করা হয়। একজন শিক্ষকের নেতৃত্বে এ কাজগুলো করা হয়। দলে কাজ করে তাদের মধ্যে দলীয় মনোভাব গড়ে উঠে। শ্রেণীভিত্তিক টিম গঠন করা হয় এবং শিক্ষার্থীদেরকে দায়িত্ব নিয়ে দল দলে বিভক্ত করা হয়। শিক্ষার্থীদেরকে কোন শ্রেণী কোন সপ্তাহে পানি দিবে, আগাছা পরিষ্কার করবে, পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান করবে তা রেজিস্টারে লিপিবদ্ধ করা হয় এবং একজন শিক্ষক সেটাকে তদারকি করে এবং তার দায়িত্বে ওই দল বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশ নেয় এবং ফুলগাছের পরিচর্যা করে। এভাবেই যখন বাগানে ফুল ফোটে তখন শিক্ষার্থীদের আনন্দ নেচে ওঠে এবং তারা কাজে উৎসাহ পায়। প্রতি বৃহস্পতিবার পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান করা হয় এবং সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করে এবং নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলে। সমাবেশে সকল শিক্ষার্থীকে পরিপাটি হয়ে স্কুলে আসতে উদ্বুদ্ধ করা হয় এবং তাদেরকে সপ্তাহের সবচেয়ে সেরা পরিপাটি হয়ে আসা শিক্ষার্থীকে পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়, যাতে করে বিদ্যালয়ে সকল শিক্ষার্থীরাই পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে স্কুলে আসে। সবাইকে ধন্যবাদ।